এত তাড়াতাড়ি মুদ্রা দুই পিঠি রাহুল দ্রাবিড় দেখে যাবেন সেটা কে ভেবেছিল? খুব ভরসা করে বন্ধু এবং বিসিসিআই সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি তার হাতে দায়িত্ব তুলে দিয়েছিলেন। রাহুল কিংবা ইন্ডিয়ান ক্রিকেটের কোনো ভক্ত হয়তো ভাবেননি দ্রাবিড়ের অধ্যায়টা এত তাড়াতাড়ি হুমকির মুখে পড়বে। বছরখানেক পর নিজেদের দেশে ওয়ানডে বিশ্বকাপ, এর আগেই ঝুলে আছে তার ভাগ্য। ইন্ডিয়াকে আন্ডার-19 বিশ্বকাপ জিতিয়েছেন, দ্বিতীয় সারির দল নিয়ে শ্রীলঙ্কায় বাজিমাত করেছেন, সবার মনে আস্থার সুবাতাস ছড়িয়ে এক বছর আগে টিম ইন্ডিয়ার হেড কোচের চেয়ারে বসেছেন, দ্বিপাক্ষিক সিরিজগুলোতেও সফল। তবে এশিয়া কাপে পাকিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে হার এবং ফাইনাল খেলতে না পারা, টি-20 বিশ্বকাপের সেমিতেও ভরাডুবি। প্রায় এক যুগ ধরে ভারত যেটা চাচ্ছিল একটা ICC ট্রফি, সেটা দিতে পারেননি, তার ওপর বিশ্বকাপ শেষ করে বাংলাদেশে এসে ওয়ানডেতে হার, সব মিলিয়ে বেশ চাপের মুখে আছেন দাওয়াল। বিশ্বকাপের পর পুরো সিলেক্টর প্যানেলকে বরখাস্ত করেছিল বিসিসিআই, তবে প্রধান কোচ রাহুল দ্রাবিড়কে নিয়ে কোনো পদক্ষেপ নেওয়ার গুঞ্জন ছিল না। শুধুমাত্র বাংলাদেশ সিরিজের কথা মাথায় রেখে রেস্ট দেওয়া হয়েছিল নিউজিল্যান্ড সিরিজে, কিন্তু ভক্তরা চেয়েছিলেন পরিবর্তন আসুক। বাংলাদেশের বিপক্ষে এই হার বিসিসিআইকে নিশ্চয়ই ভাবাতে শুরু করবে, যদি বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরে দেশে ফিরতে হয় বলার অপেক্ষা রাখে না, সেক্ষেত্রে রাহুল দ্রাবিড়ের জন্য অপেক্ষা করছে মহাবিপদ। শাহরিয়া শাওন, অলরাউন্ডার। I'm going to go to the next one.